হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আর অনেকদিন পর বাসার ছাদে আবার ভিডিও নিয়ে চলে এলাম। এখন দুপুর একটার মতো দেড়টার মতো বাজে, আর দেখতে পাচ্ছেন বাতাস হচ্ছে। এই মুহূর্তে বাসার ছাদে আছি। কালকে রাতে সেহরির সময় বৃষ্টি হয়েছে, ভালোই বৃষ্টি হয়েছে বলতে গেলে। আজকে আবহাওয়াটা অনেক ঠান্ডা, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর বাতাস হচ্ছে। আর এই তো পরিবেশটা। তো বাসার ছাদটা একটু শেয়ার করব, যার জন্য আসলে ক্যামেরাটা ওপেন করা। তো এখানে প্রথমেই চলে আসি, এখানে বড়ই শুকাতে দেওয়া হয়েছে। দেখেন বড়ই, মরিচ, এখানে বড়ই আছে। তো এই যে, আর এদিকে আমি গাছগুলো একটু শেয়ার করি, নতুন কোনো কিছুই না। তবে এখানে দেখেন ঢেঁড়স, একটা গাছে একটা ঢেঁড়স, এই তো। আর এদিকে আছে ধুমদল, এই যে ধুমদলের গাছ। এখানে লাল পুঁইশাক, এটা লাল পুঁইশাক, দেখেন গাছটা মরে যাচ্ছে, বীজ হয়েছে। এই যে পুঁইশাকের বীজ, পুঁইশাকের বীজ আছে এখানেও। এই যে পুঁইশাক, এটা সবুজ পুঁইশাক, এটা সম্ভবত, এটাও ধুমদল গাছ। এই যে ধুমদল ধরেছে গাছে। এদিকে চলে আসি, তো সিম, দেখেন সিম ধরেছে। এটা হচ্ছে মরিচ, এই গাছে প্রচুর মরিচ ধরে এই গাছগুলোতে। এদিকে চলে আসি, দেখেন এগুলো হচ্ছে সবুজ পুঁইশাকে প্রচুর পরিমাণ। এই যে এখন দেখতে পাচ্ছেন বীজ এসেছে, পুঁইশাকের বীজ। এগুলা পাশে আলু গাছও আছে, একটা টবের মতো জায়গায় আলু করা হয়েছে, আলুর একটা গাছ। এই গাছটা কালকে ঝড়ে নষ্ট হয়ে গেছে, ড্রাগনের গাছ এটা। আর এগুলো ফুল গাছ, এখানে মরিচ গাছ আছে। নতুন কোনো গাছ সেরকম নাই, গাছের বাসার ছাদে দেখানিরও সেরকম নাই। এখানে মরিচ ধরেছে, এটা একটু শেয়ার করি আপনাদের সাথে। এখানে মরিচ আছে গাছে। আর যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে তিন ফল, দেখেন গাছে কত সুন্দর তিন ফল ধরেছে। খেতেও অনেক ভালো লাগে গাছে তিন ফলগুলা, মিষ্টি হয় তিন ফল। এই যে একটা পড়ে গেছে, ওটা নিয়ে যেতে হবে আজকে। এটা পড়ে গেছে তিন ফল, এই যে তিন ফল, একটা সময় তো পেকেছে। এই যে এটা নিয়ে যাব আজকে। এই যে এখানে এই গাছটার নাম বলতে পারলাম না, এটা কি গাছ। এখানে পেয়ারা গাছ লাগানো হয়েছে, এদিকটা টমেটো আছে, দেখেন সবুজ টমেটো। এটা পেকে যাচ্ছে টমেটোটা। এটা হচ্ছে, এটা সম্ভবত ফুলকপির গাছ হতে পারে, না হয় ব্রকলি, ব্রকলি না হয়তো ফুলকপি, যে কোনো একটা হবে এটা। এদিকে আর কি দেখাবো, এদিকে আছে এই যে চায়না কমলা, এগুলো এই যে চায়না কমলা, ছোট ছোট কমলা ধরেছে বাসার ছাদে। এই যে গাছ, এগুলো চায়না কমলেরই গাছ এগুলো বলতে গেলে। এখানে আর নতুনত্ব কোনো কিছুই নেই। এখানে এই যে পেঁপে ধরেছে গাছে, দেখতে পাচ্ছেন পেঁপে, লেবু, এটা কাগজি লেবু, এলাচি লেবু বলা হয় এগুলো। যে বড় বড় লেবুগুলো খোসা অনেক মোটা হয়, এলাচি লেবু। আর এদিকে তো ফুলের গাছ, গতানুগতিক গাছপালাই দেখাচ্ছি আপনাদের, নতুন নতুনত্ব নেই বলতে গেলে এগুলোই। কয়েকদিন আগেও যেহেতু ভিডিওটা শেয়ার করেছিলাম, তো এই তো জিনিসটা, এই যে দেখেন ব্রকলি, এটা এক সুন্দর একটা জিনিস, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর বাসার ছাদে নতুনত্ব আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না। ড্রাগনের, ড্রাগন ফলের গাছটা এখানেও লাগানো হয়েছে একটা টবে। আর এদিকে ফুলের গাছ। তো বাসার ছাদে এসেছিলাম মূলত কাপড় নেড়ে দিতে। আর এখানে এই পেঁপেটা আমার নজরে কেবল বাঁধল, দেখেন বড় সাইজের একটা পেঁপে নিচের দিকে ধরেছে, এটা ম্যাক্সিমাম সময় উপরে ধরে, এবার এই সাইডটাই ধরেছে গাছে। তো ভিডিওটা করলাম, একটু শেয়ার করলাম বাসার ছাদটা। আজকের আবহাওয়া যেহেতু খুব সুন্দর, তো একটু বাসার ছাদটা শেয়ার করলাম আপনাদের সাথে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।